হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল বন্ধু আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে সাতশো প্লাস শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন তো বন্ধুরা এবারে দেখিয়ে দিব আপনারা কীভাবে এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করবেন এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেখানে ক্লিক করেই কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর একটু স্কল রন করলে আপনারা এখানে দেখতে পারবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি সেকশান সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এখানে নতুন ইন্টারফেস খুলে একটু স্কল রন করলে আপনারা এখানে দেখতেই পারবেন যে খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে সাতশো প্লাস শূন্য এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এক্স লিমিট বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ফর্ম ফিল আপের শেষ তারিখ হলো চব্বিশ দুই দু হাজার তেইশ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাদের এখানে আবেদন করতে পারবেন এখানে যে সার্চ অপশন আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা অলরেডি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এবারে চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিসে তো বন্ধুরা আমরা চলে আসছি সরাসরি প্রকাশিত অফিশিয়াল অফিসিয়াল নোটিসে আপনারা অনেক ক্রিন দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে পঁচিশ এক দু হাজার তেইশ অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে টোটাল ছয়টি ডিপার্টমেন্টে প্রায় সাতশো প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে সর্বপ্রথম কী হয়েছে সর্বপ্রথম বলা হয়েছে এখানে ফুড অ্যান্ড বেব্রেডস স্টপ পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিক হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে শূন্য থেকে ছয় মাসের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশোটি রয়েছে টোটাল শূন্য পদ এরপরে কী হয়েছে এরপরে রয়েছে রেস্টুরেন্ট ক্যাপ্টেন এখানে রেস্টুরেন্ট ক্যাপ্টেন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং ভ্যাকান্সির ক্ষেত্রে বলা হয়েছে এখানে টোটাল শূন্য পদ রয়েছে ষাটটি রয়েছে শূন্য পদ এরপর কী হচ্ছে এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট কুক অ্যাসিস্ট্যান্ট কুক পদে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে চাওয়া হয়েছে তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনার এখানে আবেদন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তিন বছর থেকে পাঁচ বছর মধ্যে এবং এখানে ভ্যাকান্সি রয়েছে একশো পঞ্চাশটি রয়েছে শূন্য পদ এরপর কী হয়েছে এরপর রয়েছে কিচেন হেল্পার এখানে কিচেন হেল্পার পোস্টে নিয়োগ করা হবে এখানেও কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি যাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স শূন্য থেকে ছ মাসের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখন এখানে শূন্য পদ রয়েছে দুইশোটি রয়েছে শূন্য পদ এরপর কী হয়েছে এরপর রয়েছে হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট এখানে হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এডুকেশনের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি হলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স শূন্য থেকে ছ মাসের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানে টোটাল শূন্য পদ রয়েছে একশোটি রয়েছে শূন্য পদ এরপর রয়েছে কি ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এখানেও উচ্চমাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানেও শূন্য থেকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল শূন্য পদ রয়েছে পঞ্চাশটি তো এখানে টোটাল শূন্যপদ প্রায় সাতশো প্লাস রয়েছে কিন্তু শূন্যপদ তো বন্ধুরা এই কয়েকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল মিলে ছয়টি ডিপার্টমেন্টে সাতশো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো ছেলে মেয়েও সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে স্যালারি স্ট্রাকচার দেখতেই পারছেন যে দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকার মধ্যে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে এবং এখানে অন্যান্য বেনিফিট পেয়ে যাবেন তো আপনারা কী করবেন এই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেকআউট করে নেবেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিশিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করেই কিন্তু এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের সরাসরি ইমেল আইডির মাধ্যমে আপনাদের এখানে আবেদন আবেদন করতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটি বায়োডাটা ফরম্যাটে প্রিন্ট আউট করে হাতে কলমে সুন্দর করে ফিল করে স্ক্যান করে অথবা ফটো তুলে বা অথবা পিডিএফ করে নির্দিষ্ট ইমেলে পাঠালে আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার আগে কিন্তু আপনাদের ইমেলের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে ইমেল আইডিটি তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন কমেন্ট করুন এবং প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তারা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ